নমস্কার বন্ধুরা, শর্মিষ্ঠা পিহু চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। কাল আমি চলে যাচ্ছি শ্বশুর বাড়ি, আমার সেই পুরনো কিচেনে। তাই ভাবলাম যাবার আগে আমাদের গ্রামের বাড়ির উনুনে একটা রান্না করে তোমাদেরকে দেখিয়ে যাই। আমাদের গ্রামের একটা খুবই প্রিয় রান্না আছে, সেটা হলো লোটে শুটকি মাছ দিয়ে কচুরলতি রান্না। তো চলো আর দেরি না করে রান্নাটা শুরু করি। লতিটাকে আমি কেটে নিচ্ছি। আমি কচুরলতিগুলোকে প্রথমে ভাপিয়ে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। কচুরলতিগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজ কুচিগুলোকে অল্প বেটে নেব আর অল্প তেলে দেব। শুটকিটা আমি কেটে ধুয়ে নিয়েছি, আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে। শুটকি মাছটাকে আমি ভেজে নেব। মাছটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি গোটা রসুন। দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি রসুন বাটা। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, হলুদ,
লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি লতিগুলো দিয়ে দেব লতিটা আমি ভাপিয়ে নিয়েছি তার কারণ লতি ভাপিয়ে নিলে কিন্তু গলায় ধরবে না আর এতে আমি কিন্তু জলও দেব না লতি রান্না আমার রেডি এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি কেমন লাগলো বাবা দারুণ প্রচুর রুচি রে আমার এই রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবে নতুন নোটিফিকেশন পেতে আর লাইক কমেন্ট করে জানাবে রান্নাটি তোমাদের কেমন লাগলো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে আর আমার পাশে থাকবে টাটা